नमस्कार बंधुरा, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। तुम्हारा केमन आछो? आमी खूब भालो आछी। आज के सकाल सकाल तोमादेर साथे निये भिडियो स्टार्ट करछी। तो आज के तोमादेर साथे अनेक कथा बलार आछे, सेटा किन्तु आमी एक भिडियो शेषेर दिकेई बोलबो। तोमरा किन्तु पुरो भिडियोटाते आमार साथे थेको। आमरा जारा नतून क्रिएटर आछी तारा किन्तु सबाई एकटा समस्यार मध्ये दिये जाच्छी, सेटा होच्छे भिउजेर समस्या। सबार किन्तु भिउज अनेकटाई कमे गेछे। तो एटा केन होच्छे सेटा आमी तोमादेर साथे भिडियोर शेषेर दिके आलोचना करबो। आज के সকালবেলা সবার প্রথমে রান্নাটা করে নি, তারপরে শান্ত মতো তোমাদের সাথে কথা বলবো। তো চলো আজকে কি রান্না করব দেখে নি। আজকে করছি ইলিশ মাছের বিরিয়ানি। আজকে যেহেতু রবিবার, স্পেশাল কিছু তো করতেই হবে। তো বিরিয়ানির জন্য আমার লাগছে ইলিশ মাছ। নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেব, এখনো মাখাইনি। ভাতটাকে কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, এটা বাসমতি চাল ছিল। পেঁয়াজ কুচি করে নিয়েছি, পুদিনা পাতা, টক দই, সানরাইজের শাহি গরম মশলা, একটু দুধ আছে আর আদা রসুন বাটা, আর ওখানে পুদিনা পাতা আমি কেটে রেখে দিয়েছি, আর লাগছে কাঁচা লঙ্কা। সবার প্রথমে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, ভেজে বেরেস্তা করে নেব। তো পেঁয়াজ ভাজাতে আমি কিন্তু ভালোভাবে কুচিয়ে নিয়েছি, সরু করে আলু ভাজার মতন। আর বেরেস্তার জন্য আমি পেঁয়াজ ভাজার সময় একটুও কিন্তু নুন অ্যাড করি না, শুধু চিনি দিয়ে দিই। চিনিটা ক্যারামেলাইজড হয়ে একটা কিন্তু ব্রাউন কালার আনতে সাহায্য করে, আর পেঁয়াজটাও খুব ক্রিস্পি ভাজা হয়। আর তোমরা যদি ভুল করে নুন দিয়ে দাও তাহলে কিন্তু পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, ক্রিস্পি ভাজাটাও হবে না, আর পেঁয়াজ ভাজা হতেও অনেকটা টাইম লাগবে, কারণ জলটাই শুকাতে চাইবে না। তো চলো আগে বেরেস্তাটা করে নিই। আর সকাল সকাল তোমাদের সঙ্গে কথা বললাম না, কারণ আমাকে তো কাজটা করতে হবে, সারাদিনের কাজটা করে নিই, তারপর বিকেলবেলা নিশ্চিন্তে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো আমার বেরেস্তাটা করা হয়ে গেছে। ভালোভাবে তেলটা কিন্তু ঝরিয়ে নিয়ে তারপরে তুলবো। তেল যদি থেকে যায় তাহলে বেরেস্তাটা কিন্তু ঝরঝরে হবে না। আর এরকমভাবে তেলটাকে ছেঁকে নিয়ে একটা খবরে কাগজের ওপরে পেঁয়াজগুলোকে আমি রেখে দেবো, যাতে পুরো তেলটা অ্যাবজর্ব করে যায়। তোমরা যদি চাও টিস্যু পেপারের ওপরও রাখতে পারো। আমার টিস্যু পেপার শেষ হয়ে গেছে, তাই আমি একটা খবরের কাগজের ওপরেই পেঁয়াজগুলোকে ভালোভাবে মিলে দিচ্ছি, যাতে একটার থেকে একটা ছেড়ে যায় এবং ঝরঝরে আলু ভাজার মতন লাগে। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি তো রোজ একঘেয়েমি হয়ে গেল, তাই ভাবলাম আজকে ইলিশ মাছটা যখন এসেইছে, মাছটা যদিও অনেকটা ছোট তবুও ভাবলাম আজকে ইলিশ বিরিয়ানিই করি। যেহেতু আজকে রবিবার, একটু স্পেশাল আইটেম করব। ইলিশ বিরিয়ানিটা সেই আগের বছর খেয়েছিলাম, এই বছর আর করাও হয়নি। ইলিশ মাছ যখন এসেছিল তখন তো তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে আমি কি রেসিপি করেছি। তো আজকে ভাবলাম তাই জন্য ইলিশ বিরিয়ানি রান্না করি। তোমরা কারা কারা ইলিশ বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু আলুটা, টক দই, আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর মিষ্টি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম হাফ। তারপরে আলুটাকে এখন তেলে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আমি কড়ায় তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু এটা ইলিশের বিরিয়ানি সেহেতু খুব বেশি গরম মশলা বা আদা রসুন দেওয়া যাবে না, তাহলে ইলিশ মাছের যে নিজস্ব গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। আমাদেরকে এমনভাবে রান্না করতে হবে যাতে ইলিশ মাছের যে গন্ধটা সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, তাই জন্য বাইরে থেকে মশলার খুব একটা ফ্লেভার দেওয়া যাবে না। আর আমি কিন্তু এখানে মাছটাকে ভেজে নিইনি, কাঁচা মাছেই কিন্তু রান্না করব। তো আদা রসুনের পেস্টটাকে চলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা ছেড়ে আসলে তখন বুঝবো যে মশলাটা ভালোভাবে কষে গেছে। এখনই ইলিশের সিজন, বাজারে কিন্তু অনেক ইলিশ বিক্রি হচ্ছে, আর এখন থেকে পুজো অবধি কিন্তু খুব ভালো ইলিশ পাওয়া যাবে। পুজোর পরেও অনেক ইলিশ পাওয়া যায়, সেগুলো কিন্তু স্টোরেজের থাকে। এবারে এখনও পদ্মার ইলিশ ওঠেনি, পদ্মার ইলিশগুলো যখন বাজারে আসে তার স্বাদ কিন্তু আরও দারুণ হয়, দুগুণ বেড়ে যায়। আগের বারে যখন আমি বিরিয়ানি করেছিলাম তখন কিন্তু ওই পদ্মার ইলিশেই করেছিলাম, সে বিশাল বড় 1 কিলো 2 কিলো ওজনের ইলিশ ছিল। সেই ইলিশের মধ্যে, সেই ইলিশ দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু আরও ভালো লাগে, তার ফ্লেভারটাই অন্যরকম আসে। আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু দুধের সঙ্গে একটু কালার মিশিয়ে দেব, জাফরানি কালার, সেই জন্য আমি এতটুকু হলুদ গুঁড়ো ব্যবহার করিনি।
মশলাটা এমনভাবে কষতে হবে যাতে মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসে। তারপরে আমি এর মধ্যে ফেটানো টক দই অ্যাড করে দিলাম। টক দইটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। আমরা যারা ডেলি ভিডিও করি তারা কিন্তু সবাই খুব চিন্তায় রয়েছি, সবার ভিউজই ভীষণভাবে ডাউন খাচ্ছে। আগে যা ইমপ্রেশন পাঠাচ্ছিল ইউটিউব সেই ইমপ্রেশনটাও অনেকটা কমিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু সবাই ভীষণ চিন্তিত আছি। এই ব্যাপারেই কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিওর লাস্টের দিকে কথা বলবো। তোমরা কিন্তু কেউ ভিডিওটাকে স্কিপ করে চলে যেও না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে, যারা জানো তাদের তো ঠিকই আছে, কিন্তু যারা জানো না তারা কিন্তু জানতে পারবে। তাহলে তোমাদেরই টেনশনটা অনেকটা কম হবে আর কনফিডেন্টটাও কিন্তু ল্যাক করে যাবে না। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে ইলিশ মাছগুলো এবার অ্যাড করে দিচ্ছি। খুব সাবধানে মাছগুলো বসাতে হবে, যেহেতু কাঁচা মাছ ভেজে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই জন্য খুব আস্তে আস্তে মাছগুলোকে তোমার রান্না করতে হবে। আর আমার একদিকটা হয়ে গেছে তাই আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই উল্টানোর সময় কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে যাতে মাছ ভেঙে না যায়। ইলিশ মাছটা ছোট হলে কি হবে, মাছটা কিন্তু ভীষণ ফ্লেভারফুল। আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে তুলে নেব, কারণ এই মাছ শুদ্ধ যদি আমি দিয়ে দিই তাহলে মাছগুলো ভেঙে যাবে, তখন বিরিয়ানিটা খেতে কিন্তু ভালো লাগবে না, সারা বিরিয়ানিতে কাঁটায় কাঁটা হয়ে যাবে। তাই মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। এবার আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে ঘি গরম করে নিচ্ছি। এই হাঁড়িটার মধ্যেই কিন্তু আমি বিরিয়ানির পরোটা বসাবো। ঘি গরম করার পরে হাঁড়ির মধ্যে কিছুটা ভাত দিয়ে দিলাম, দিয়ে ইলিশ মাছের যে গ্রেভিটা আছে সেটা দিলাম, কিছুটা বেরেস্তা দিয়ে আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু আমি বিরিয়ানি মশলা ব্যবহার করছি না, তাতে কিন্তু ইলিশ মাছের যে নিজস্ব গন্ধটা সেটা চলে যাবে। এরপরে আমি আবার একটা ভাতের লেয়ার দিচ্ছি, এরমভাবে কিন্তু একের পর এক লেয়ার সাজিয়ে দেব। বিরিয়ানি রান্নার সময় এই লেয়ারিংটা করতেই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি যেহেতু ভাতটা আগেই করে রেখেছিলাম তাই জন্য এখন কাজটা অনেকটাই কমে গেছে। এই সাদা ভাতের ওপর যেটুকুনি গ্রেভি আছে সেগুলোকেও ছড়িয়ে দেব। আর বিরিয়ানি তো এখন প্রত্যেক ঘরের প্রত্যেকটা মেম্বারের ফেভারিট বলতে পারো, বিরিয়ানির নাম শুনলে কিন্তু সবার মনটাই খুশি হয়ে যায়। এবার আমি আর যে আলুগুলো রয়েছে সেই আলুগুলোর লেয়ারটাও দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু আমি মশলা দিয়ে সিদ্ধ করেছিলাম, আলুর মধ্যে কিন্তু ফ্লেভারটা ইনট্যাক্ট রয়েছে, তাই জন্য আলুটাও খেতে কিন্তু খুব টেস্টি লাগছে। আর বেরেস্তার তেলে যেহেতু ভেজেছি পেঁয়াজেরও কিছুটা ফ্লেভার ঢুকে গেছে, আলুটা কিন্তু খুব টেস্টিই ছিল। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এর ওপর আমি আর একটা ভাতের লেয়ার দিচ্ছি। এটা আমি দুবেলার জন্য বানাচ্ছি বলে এত বড় হাঁড়িতে বানাতে হচ্ছে। এবার আমি এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লাস্ট লেয়ারের আগের লেয়ারটায় মাছগুলো দিলাম যাতে মাছগুলোকে আমার তুলে নিতে সাহায্য হয় আর যাতে মাছ ভেঙে না যায়। মাছগুলো দিয়ে ওর মধ্যে আমি পুদিনা পাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যতটুকুনি গ্রেভি আছে সেটাও দিয়ে দিচ্ছি ভালোভাবে কাঁচিয়ে।
রবিবারে ছুটির দিনে এক প্লেট এরকম ইলিশ বিরিয়ানি, সাথে স্যালাড আর একটা খুব ভালো মুভি, ব্যাস দুপুরটা কিন্তু একদম জমে যায়। আর বিশেষ করে রবিবারটা আমরা এরমভাবেই সেলিব্রেট করতে ভালোবাসি, কারণ সারা সপ্তাহে ছেলের পড়া থাকে, স্কুল থাকে, দুপুরবেলার খাওয়াটা কিন্তু ওর সাথে হয়ই না। তাই রবিবার দিনকে আমরা খেতে খেতে খুব ভালো একটা রেসিপি করে, খেতে খেতে একটা বই দেখি, সেই টাইমটা কিন্তু খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করি। এবার লাস্ট লেয়ারটা আমি দিচ্ছি, দেখছো মাছের ওপরে, এটা কিন্তু লাস্ট লেয়ার। নামাবার পরে আস্তে করে ওপরের লেয়ারটা সরিয়ে দিলে মাছগুলো কিন্তু আর ভাঙবে না, মাছগুলো তুলে নিয়ে তারপরে সার্ভ করব। এবার আমি বাদবাকি যে বেরেস্তাগুলো আছে বেরেস্তাগুলো ওপর থেকে সাজিয়ে দিলাম, দিয়ে দিলাম দুধের মধ্যে যে কেসারিয়া রঙটা মিশিয়েছিলাম, এখানে কিন্তু আমি কেসার দিইনি, কেসারিয়া যে রঙটা ছিল সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কার ফ্লেভারটা যখন বিরিয়ানির সঙ্গে বেরোয় না খুব সুন্দর খেতে লাগে। আর আমাদের ঘরে সবাই কিন্তু ঝাল খেতে খুব ভালোবাসে, আর এখন লঙ্কার যেরকম দামও বেড়েছে ঝালও কিন্তু কমে গেছে, দুটো তিনটে লঙ্কা খেয়ে নিচ্ছি তবু ঝাল কিন্তু হচ্ছে না। লাস্ট লেয়ারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, ব্যাস এবার আমি হাঁড়ির ঢাকাটা চাপা দিয়ে দমে বসিয়ে দিয়েছি। আর এদিকে যখন যতক্ষণ প্রায় 30 মিনিট মতন আমি এটা দমে বসাবো, যতক্ষণ এটা দম হচ্ছে ততক্ষণ আমি ভাবলাম আমি স্যালাডটা রেডি করে নিই। তো শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি গোল গোল করে। বিরিয়ানির সাথে স্যালাড না হলে কিন্তু একদম ভালো লাগে না, আর যদি আমরা চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি করি তখন কিন্তু রায়তাটাই বানাই, রায়তাও থাকে সাথে স্যালাডও থাকে। আজকে দই আছে বাট আমি রায়তাটা করছি না, ইলিশ বিরিয়ানি দিয়ে রায়তার থেকে কিন্তু স্যালাডটা বেশিই ভালো লাগে। পেঁয়াজটায় হেভি ঝাঁজ ছিল, পেঁয়াজটা কাটতে কাটতে না আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো, এত ঝাঁজ পেঁয়াজের মধ্যে। তো আমার দেখো স্যালাডটা কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা আমি কুচাইনি, গোটাই রেখে দিয়েছি, যার লাগবে সে নিয়ে নেবে, কারণ বিরিয়ানির মধ্যে আমি আগে থেকেই অনেক কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। তো দেখো আমার 30 মিনিটে দম দেওয়া রেডি হয়ে গেছে, এটা হচ্ছে বিরিয়ানির কালারটা, বিরিয়ানিটা দেখতে ঠিক এই রকম হয়েছে। যখন হাতাটা মানে হাঁড়িটা খুললাম তখন কিন্তু দারুণ টেস্টি, টেস্টি নয় খাইনি, গন্ধটা শুকেই বোঝা গেল কি টেস্টি হবে। আর আমি স্যালাডটা মেখে নিচ্ছি বিট নুন, একটু লঙ্কার গুঁড়ো আর লেবু দিয়ে। স্যালাডটা যদি একটু স্পাইসি হয় বিরিয়ানিটার টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। তো চলো এবার সার্ভ করে নিই, ঘরে অনেকগুলো সোলার প্লেট রয়েছে তাই ভাবলাম এইগুলোতেই খেয়ে নিই। হ্যালো গাইস, গুড ইভিনিং। তোমাদেরকে সকালেই বলেছিলাম ভিডিওর শুরুতে যে আমার মতন যারা নতুন ক্রিয়েটার আছো, নতুন ব্লগার আছো, তোমাদের যাদের আমার মতন ভিউস নিয়ে সমস্যা হচ্ছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো সকালে রান্না টান্না আমার করা হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, তো ভাবলাম বিকেলবেলা এখন আমি ফ্রি হয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো। তো দেখো ইউটিউবে এখন নতুন করে ভিউজের ভীষণ সমস্যা হচ্ছে, আমরা যেহেতু নতুন ক্রিয়েটার আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যাও কিন্তু অনেক কম, সেহেতু আমাদের মনে হচ্ছে যে আমরাই শুধু এই সমস্যাটাকে ফেস করছি, কিন্তু না, যারা অনেক পুরনো ক্রিয়েটার যাদের অনেক বড় চ্যানেল আছে তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়, কিন্তু যেহেতু তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি সেই জন্য তাদের বোঝা যায় না, তাদের লাইকসও আসে মোটামুটি একটা অ্যাভারেজে, তাদের কিন্তু ভিউজও আসে কিন্তু সেই সংখ্যাটা অনেকটা কমে যায়, কিন্তু সেটা আমাদের চোখে পড়ে না, যেহেতু আমাদের কারোর 140-150 এরকম সাবস্ক্রাইবার, আর যখন ভিউজ কমে যায় সেটা তখন গিয়ে 10-20-30 এরকমই গিয়ে দাঁড়ায়, তখন আমরা বুঝতে পারি যে আমাদের ভিউজের একটা সমস্যা হচ্ছে। কিন্তু এই সমস্যাটা কেন হচ্ছে, অনেক কারণ আছে ভিউজ কমে যাওয়ার, মানে কারণের শেষ নেই। তো কিন্তু প্রত্যেক মাসে কিন্তু এই ভিউজ কমে যাওয়ার সমস্যাটা হয়,
সেই কারণটাই আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। আর আমি এটা কোথা থেকে জেনেছি সেটা যদি তোমরা জানতে চাও, তো অনেক কিন্তু টেক ভিডিও চ্যানেলগুলো যে রয়েছে সেগুলো কিন্তু আমাদের সবাইকে একটু ফলো করতেই হয়, কারণ ইউটিউবে কাজ করাটা কিন্তু মানে ইউটিউবের যে জার্নিটা সেটা কিন্তু আমরা কেউ শিখে তারপরে করতে আসি না। ইউটিউবে যারা আমরা কাজ করি তারা কিন্তু আমরা ইউটিউবে কাজ করতে করতেই অনেক কিছু শিখি, তা সেই শেখাগুলো আমরা কিন্তু টেক যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের সাহায্য থেকেই শিখি। তো আমি অনেকগুলো টেক চ্যানেল ফলো করি, সেখান থেকে আমি কিন্তু এইগুলো জানতে পেরেছি। তোমরা যারা হয়তো জানো নি, দেখো নি, কিন্তু তোমরা টেনশন করছো, তোমাদের কনফিডেন্স ল্যাক করছে, যেই কারণে আমি আমার ভিডিওতে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আমার এখানে অনেকই সাবস্ক্রাইবার রয়েছে যারা কিন্তু ব্লগিং ভিডিও করে, তারা কিন্তু সবাই বলছে যে এই প্রবলেমটা কিন্তু হচ্ছে, তারা সবাই অন্যান্য বড় বড় ক্রিয়েটর যারা ব্লগার আছে তাদের ভিডিওতে গিয়ে কমেন্টস করছে, প্লিজ আমাদের পাশে আসো, আমাদের পাশে থাকো। ইভেন এগুলো কিন্তু আমিও করেছি যাতে আমাদের সাবস্ক্রাইবার আসে, ভিউস বাড়ে, সেইগুলো কিন্তু আমরা সবাই কম বেশি করেই থাকি। তো প্রবলেমটা দেখো, এভরি মান্থে কিন্তু ভিউস কমে যাওয়ার একটা সমস্যা থাকে, কারণ আমরা জানি ইউটিউব কিন্তু একটা অ্যালগোরিদমের সাহায্যে কাজ করে, ঠিক আছে? এই অ্যালগোরিদমটা কিন্তু প্রত্যেক মাসে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? যদি এটা প্রত্যেক মাসে চেঞ্জ না হতো তাহলে কিন্তু যারা অনেক বড় বড় ক্রিয়েটর আছে, যারা অনেক লম্বা সময় ধরে ইউটিউবে ভিডিও করে আসছে, তারা কিন্তু তাদের ভিডিওকে মিলিয়ন বিলিয়নে নিয়ে চলে যেতে পারতো, কারণ তারা কিন্তু এই অ্যালগোরিদমটাকে বুঝে যেত, কাজ করতে করতে বুঝে যেত, জানতে পারতো। আমি কিন্তু ভীষণ নতুন, মানে ধরো আমি এক মাস কাজ করছি ইউটিউবে, এক মাস হয়েছে আমার চ্যানেল একদম নতুন, একদম ছোট্ট চ্যানেল, ঠিক আছে? কিন্তু এই এক মাসেও কিন্তু আমি অনেক কিছু জিনিস জানতে পেরেছি, বুঝতে পেরেছি, ফেস করেছি। তাহলে ভাবো যারা অনেক বছর ধরে কাজ করছে, যারা এত বড় ক্রিয়েটর, তারা তো পুরো ব্যাপারটাকেই বুঝে যেত। আর যদি বুঝে যেত তাদের কিন্তু প্রত্যেকটা ভিডিও মিলিয়ন বিলিয়ন ভিউস আসতো, তাহলে কিন্তু কম বেশি হতো না। সেই জন্য ইউটিউব অ্যালগোরিদম কী করে, প্রত্যেক মান্থে কিন্তু তাদের অ্যালগোরিদম যে সিস্টেমটা আছে সেটা কিন্তু চেঞ্জ করতে থাকে। তাতে কী হয়, যারা নিউ ক্রিয়েটর তারাও ভিউস পায়, যারা হচ্ছে বড় ক্রিয়েটর তারাও ভিউস পায়। ওই অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার যে টাইমটা, সেই টাইমটায় কিন্তু সবার ভিডিওর ভিউজই একটু ডাউন হয়ে যায়। ধরো ওই মোটামুটি তো প্রত্যেক মাসের 20 থেকে 22 তারিখ মানে থেকে স্টার্ট হয়, আর সেটা ধরো চলতে থাকে নেক্সট মান্থের 1 থেকে 10 তারিখের মধ্যে, এই টাইমটার মধ্যে কিন্তু সবার ভিউজ একটু আপ ডাউন হচ্ছে। তাহলে আমাদের যাদের যাদের ধরো ওই 50, 20, 30, 100 সাবস্ক্রাইবার রয়েছে, যারা একদম নতুন মানে ইউটিউবার, তারা তো আর জানতে পারি না যে কি হচ্ছে, কেন হচ্ছে, আমরা কি দেখি যে আমাদের ভিউজ কমে যাচ্ছে। এই তো প্রথমে 400-500 ভিউজ এসেছিলো, এখন সেটা গিয়ে আমাদের 70-50 দাঁড়িয়েছে। তাহলে মনে হয় আমরা পাচ্ছি না, আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, আমরা ডিমোটিভেট হয়ে যাই, ভিডিও করা বন্ধ করে দিই বা কনসিস্টেন্ট কিন্তু কমিয়ে দিই। কিন্তু ইউটিউবে কনসিস্টেন্সি কিন্তু বজায় রাখতে হবে, এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে কিন্তু বিনা থেমে কাজ করে যেতে হবে। যেমন আমার ক্ষেত্রেই হয়েছে, আমার ধরো যে চ্যানেলটা সেটা এক মাস হয়েছে, আমার কিন্তু ভিডিও দেওয়ার দরকার ছিল পার ডে, কিন্তু কোনো না কোনো সমস্যার কারণে সেটা আমি করতে পারিনি, সেই জন্য কি হয়েছে। আর তারপরে আমার যে ভিডিওটাতে ধরো খুব হাইয়েস্ট ভিউ এসেছিলো, আমার কাছে সেটা হাইয়েস্ট যেহেতু আমার নিউ চ্যানেল 900 ওপরে, তারপরে আমার 450, 430 এরকম করে ভিউজ আসছিলো। কিন্তু তারপরে আমার একটু শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার ভিডিওটা আমি কদিন গ্যাপ দিয়ে দিয়েছিলাম, আমি করতে পারিনি, এক প্রকার নিরুপায় হয়েই করতে পারিনি, যার জন্য কিন্তু আমার ভিউজটা অনেকটা ডাউন খেয়ে গেছে। তারপরেই এই অ্যালগোরিদমের যে চেঞ্জ হওয়ার ব্যাপারটা সেটা আবার স্টার্টিং হলো, যার জন্য কি হচ্ছে সমস্যাটা আরও বেড়ে গেছে। আমার মনে হচ্ছে বেড়ে গেছে, কিন্তু এটা নয়, এখন কিন্তু ভিউজ সবারই ডাউন আসছে। তোমরা বড় বড় ক্রিয়েটরদের ভিডিওতে গিয়ে দেখতে পারো, সবার ভিডিওর ভিউজই কিন্তু অনেক ডাউন আসছে। এই অ্যালগোরিদমটা যখন নতুন অ্যালগোরিদমটা যখন সেট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার এই ভিউজের প্রবলেমটা আসবে না, তখন কিন্তু আবার সবার ভিউজটা বাড়তে থাকবে, কমে কিন্তু কারোরই যাবে না। ইউটিউব কিন্তু নিজেই চায় যে
যে কোনো নতুন চ্যানেল যাতে বুস্ট হয়, তারা যাতে মানে কাজ করতে পারে। বুঝতে পেরেছো তো আমি কি বলতে চাইছি? অ্যাকচুয়ালি মানে প্রত্যেকের চ্যানেল যাতে ভালোভাবে এগায়, সবাই যাতে ভালোভাবে কাজ করতে পারে, সবার চ্যানেলে ভিউজ আসুক, সবার চ্যানেল স্ট্যান্ড করুক, ইউটিউব কিন্তু এটা সত্যিই চায়। শুধুমাত্র পুরনো চ্যানেলদেরকে বুস্ট করেই তো ইউটিউব বসে থাকতে পারতো, অ্যালগোরিদম চেঞ্জ করার তো তাদের কোনো দরকার ছিল না। একটা অ্যালগোরিদম চেঞ্জ করার জন্য কতগুলো টিম তাদেরকে ক্রিয়েট করে বসিয়ে রাখতে হয় বলো তো? কিন্তু ইউটিউব সত্যিই চায় যে পুরনো যারা ক্রিয়েটর তাদের সঙ্গে সঙ্গে যারা নতুন ক্রিয়েটর হচ্ছে তারাও সমানভাবে এগিয়ে চলে, তাই জন্যই কিন্তু এই অ্যালগোরিদমটা চেঞ্জ করা হয়। তো এইটা যখন অ্যালগোরিদম চেঞ্জ হয় তখন তো আমাদের কিছু করার নেই, আমাদেরকে ভিডিও দিয়েই যেতে হবে। আমাদের ভিডিও যদি কনসিস্টেন্সি বজায় থাকে তখন ইউটিউব দেখবে যে না, এই চ্যানেলটা থেকে রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে, রেগুলারিটি মেনটেন করা হয়েছে। তখন কি হবে, ইউটিউব কিন্তু আরও বেশি বেশি করে ইমপ্রেশন পাঠাবে, আর ইমপ্রেশন যখন বেশি আসবে তখন চ্যানেলের ভিউজও কিন্তু বাড়তে থাকবে, সাবস্ক্রাইবারও বাড়বে। তো তোমরা প্লিজ টেনশন করো না, যারা আমার মতো নতুন ক্রিয়েটার রয়েছো তারা তোমরা নির্দ্বিধায় নির্ভাবনায় কিন্তু ভিডিও আপলোড করে যাও। ভিডিও আপলোড করা কিন্তু ছাড়া যাবে না, ডিমোটিভেট হওয়া একদম যাবে না, ভিডিও আপলোড করেই যেতে হবে। আজকে 40 ভিউজ আসছে, কালকে 70 আসছে, তারপরের দিন 70,000 আসবে, এই মেন্টালিটি নিয়ে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। ইউটিউবে কিন্তু সবাই স্ট্যান্ড করে, কিন্তু কারা মানে সবাই কাজ করে, কারা স্ট্যান্ড করে জানো? যারা কনসিস্টেন্সি মেনটেন করে এবং নিজের ধৈর্য রেখে কাজ করে। যদি আমরা ভাবি যে আমি এক মাস কাজ করেছি, অনেক দিন কাজ করেছি, 30টা ভিডিও আপলোড করেছি, 25টা ভিডিও আপলোড করেছি, আমি এক্ষুনি ভাইরাল হয়ে যাব, সেটা কিন্তু পসিবল নয়। মানুষের মনে জায়গা করতে অনেকটা টাইম লাগে। ইউটিউব যে তোমার চ্যানেলের অ্যালগোরিদমটা বুঝবে সেইটার জন্যও তো ইউটিউবকে টাইম দিতে হবে। এত তাড়াতাড়ি যদি আমরা ভাবি যে আমাদের চ্যানেলটাও এত তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাবে, আমাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে, সেটা তো পসিবল না। সেই জন্য আমাদের সবাইকে কিন্তু টাইম দিতে হবে। টাইম দিলে কিন্তু প্রত্যেকটা কাজ একদম সবসময় সঠিকভাবে হয়। সেই জন্য সঠিক টাইমের জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে, ধৈর্য রেখে আমাদের ভিডিও করে যেতে হবে। তো প্লিজ তোমরা টেনশন করো না, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি মানে তোমাদের মনে হয় যে এই আমি যে ইনফরমেশানটা তোমাদের দিলাম সেটা যদি তোমাদের কাজে লাগে তাহলে আমি নিজেকে ভীষণ কৃতজ্ঞ মনে করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু শুধু নিজের, আর আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, একটা কমেন্ট কিন্তু করে দিও বস। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।